আসসালামু আলাইকুম সবাইকে। ইলেভেন্টর পেজ বিল্ডিং হবে আজকে, তো আজকে আজকে এপিসোড একটি স্পেশাল সবাইকে, সবার জন্য। তো আমরা দেরি করব না, আমরা খুব শীঘ্রই আমরা চলে যাব আমাদের মূল কাজে। তো কাজে যাওয়ার আগে আমরা কি করব, আমাদের যেই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা একটু ক্লিন আপ করবো, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ক্লিন আপ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এলিমেন্টার যে ওভারভিউ এটা আমাদের প্রয়োজন নেই, তারপর হচ্ছে সাইট হেল্প আমাদের প্রয়োজন আছে, অ্যাট এ গ্ল্যান্স প্রয়োজন নেই, অ্যাক্টিভিটি প্রয়োজন নেই, কুইক ড্রাফ, ওয়ার্ডপ্রেস নিউজ ইভেন্ট এগুলি আমাদের প্রয়োজন নেই। তো শুধু আমরা হেল্পটা রেখে বাকি সবগুলো আমরা রিঅ্যাক্টিভ করে দিলাম। মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস এখন ক্লিন আপ আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু যে এলিমেন্টর প্লাগিনটি আমরা যে ইনস্টল করলাম, সেই এলিমেন্টর প্লাগিনটা কিন্তু আমাদের পেইড ভার্সন না, আমরা ফ্রি ভার্সনগুলো ইউজ করতেছি। তো আপনারা এই ওয়েবসাইট থেকে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দের প্যাকেজটা কিনতে পারবেন। আমার এই প্যাকেজটা কিনে আছে ফর 1000 অফ সাইট পার ইয়ার। তো এই প্রো ভার্সনটা যদি আপনি এখান থেকে পারচেস করেন, সেক্ষেত্রে আপনার 1 বছরের জন্য আপনি এটা পাবেন। 1 বছর পর শুধু আপনাদের লাইসেন্স এবং আপনার সাপোর্টটা, কিন্তু যদি আপনি যদি আবার $199 পে না করেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা এবং সাপোর্টটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার কোনো ওয়েবসাইট যদি আপনি প্রতিস্থাপন করে ফেলেন বা ডিজাইন করে ফেলেন 1 বছরের মধ্যে, ঠিক আছে, যতগুলি করবেন সেগুলি কিন্তু আপনার কোনো ভাঙবে না বা ব্রেক হবে না বা কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি সাপোর্ট এবং আপডেটটা পাবেন না, ঠিক আছে? তো আমার এই প্যাকেজটি নেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা সবাই, আমি রিকমেন্ড করবো যে এলিমেন্টর পেজ বিল্ডার যদি ব্যবহার করেন, আপনাদেরকে এই প্যাকেজটা কিনতে হবে। একটু দাম যদিও একটু বেশি হয়, কিন্তু এটা কাজে, ঠিক আছে? এটি ব্যবহার করে কিন্তু আপনি অনেক অসাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যারা যাদের একটু টাকার সমস্যা আছে বা যারা আপনার এত দাম দিয়ে কিনতে চাচ্ছেন না, তারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমার যেহেতু এই এইটি আপনার লাইসেন্স করা আছে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবো, সমস্যা নাই। তো চলুন আমরা কিভাবে এখন এলিমেন্টর প্রো ভার্সনটা অ্যাক্টিভ করবো। আমার এখন ফ্রি ভার্সনটি আছে, ফ্রি ভার্সন দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো সবসময় প্রো ভার্সন ব্যবহার করার জন্য। তো প্রো ভার্সন ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমি এলিমেন্টর থেকে আমার তাদের যেই প্রো ভার্সনের যে প্লাগিনটি সেটি আমি ডাউনলোড করে নিয়েছি। আমি এখন জাস্ট এখান থেকে আমার প্লাগিনটি আমি আপলোড করে দেবো এখানে, ঠিক আছে? তো আমার এখানে পেইড প্লাগিনের মধ্যে লেটেস্ট ভার্সনে আমার এলিমেন্টর প্রোটি আছে, এটা আমার প্রো ভার্সন, ঠিক আছে? আমি এটা এখন কি করব, এটা আমি এখন ইনস্টল করে ফেলবো এখানে। তো এটা ইনস্টল যখন হয়ে যাবে, তখন আমার বিষয়টা কি হবে যে আমাদের এলিমেন্টর আর যেই প্রো ভার্সন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি এটা আমি যখন অ্যাক্টিভ করব, তখন কিন্তু আমরা এলিভেন্টরের যেই লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে এলিভেন্টরের যে লাইসেন্সটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ, ঠিক আছে? এখন আমরা পেইড ভার্সন ব্যবহার করছি। তো আমাদের অলমোস্ট সব ধরনের কাজ শেষ, এখন আমরা পেজ বিল্ড আপ শুরু করব। তো যেহেতু আমরা পেজ বিল্ড আপ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা পেজ তৈরি করতে হবে। আর পেজ তৈরি করার ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের যেই পেজেস আছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে, পেজেস অপশনে চলে যাব, এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট দেব, আমাদের একটা জাস্ট ট্রুথ দেবে যে কিভাবে কি করা লাগে, এগুলো আমরা জানি বা আমি আপনাদেরকে শিখাই দেবো, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমাদের প্রথম পেজটা হবে হোম পেজ। হোম পেজটা হচ্ছে যে আমরা যেই পেজটা আমাদের ওয়েবসাইটে প্রথম শো করবে বা প্রথম দেখাবে সেটাকে আমরা হোম পেজ বলে থাকি, ঠিক আছে? তো এখানে আমি হোম পেজটা নিলাম। হোম পেজটা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে হোম পেজটা এখন ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কিছুই নাই, ঠিক আছে? তো যেহেতু আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের পেজের কিছু লেআউট মডিফাই করতে হবে। সেক্ষেত্রে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে আপনারা পেজ অ্যাট এ ভিউস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এখানে ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। যদি আমরা এলিমেন্টর ক্যানভাস দিয়ে যদি আমি আপডেট দেই এবং প্রিভিউ করি, ঠিক আছে, দেখি আমাদের হোম পেজটা দেখতে কেমন, দেখতে এমন, ঠিক আছে? আর যদি আমি এলিমেন্টর ফুল উইথ দিই এবং আপডেট করি এবং পেজটা যদি আমি রিফ্রেশ দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার পেজটা দেখতে হচ্ছে এমন। আমার এখানে কি শো করতেছে, মাই সাইট এবং জাস্ট আনাদার ওয়েবসাইট, এই দুটি টাইটেল শো করতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার এখন আমরা ব্যবহার শুরু করব। আমাদের অলরেডি একটা হোম পেজ তৈরি করা হয়ে গেছে, এখন আমরা কি করব, এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর, এখানে যখন আমরা ক্লিক করব,
তখন আমাদের পেজ বিল্ডারের মাধ্যমে আমাদের এই যে টোটাল যে পেজটা সেটা রান হয়ে গেছে। এখানে আমরা অনেকগুলি মডিউল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মডিউলের কাজ আমরা আস্তে আস্তে শিখব, তো চিন্তা করার তেমন কোনো কারণ নাই। এখান থেকে আমরা প্রথমে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের যে লেআউটটা সেটা সম্পর্কে একটু ভালোভাবে জানি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইট সেটিং, এখানে আপনার গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট নামে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এই গ্লোবাল কালারটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কী কালারটা ব্যবহার করতে চাচ্ছেন, নিশ্চয়ই একটি পছন্দের কালার আপনি ব্যবহার করবেন, এবং সেই ওয়েবসাইটের সেকেন্ডারি কালারটা কী হবে, টেক্সট কালারটা কী হবে, ঠিক আছে, অ্যাসেন্ট কালারগুলো কী হবে, সেগুলি সম্পর্কে এগুলি আপনি আপনি এখানে এখান থেকে আপনারা সুন্দরভাবে গোছা নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে গ্লোবাল ফন্ট, এখান থেকে আপনি আপনার প্রাইমারি ফন্ট, সেকেন্ডারি ফন্টগুলো সিলেক্ট করতে পারবেন। আমরা প্রত্যেকটা স্টেপ দেখাবো, জাস্ট আমি আজকে আপনাদেরকে জাস্ট সাধারণ কিছু ধারণা দিচ্ছি, আর কিছুই না। এবং আমরা যখন ব্যাকে যাব, ব্যাকেন্ডে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলিমেন্টার ফুল উইথ, এলিমেন্টার ডিফল্ট টেমপ্লেট, অনেকগুলি অপশন আছে। এখন আমরা আমাদের কাজটা হচ্ছে যে আমাদের যে হোম পেজটা, সেই হোম পেজটা আমরা এই যে মাই সাইট জাস্ট আনাদার ওয়েবসাইট এই টাইটেলগুলি রিমুভ করার জন্য, ঠিক আছে। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এই আমাদের মূল পেজটির আমরা ডিজাইন শুরু করে দেব। সো আশা করছি যে আপনারা পরবর্তী টিউটোরিয়াল থেকে আপনারা শিখবেন কীভাবে এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করে দারুণ ওয়েবসাইট তৈরি করা যায়। তো অপেক্ষায় থাকুন, নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত অপেক্ষা করুন। আর আশা করছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক দিবেন। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যত শীঘ্রই সম্ভব আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।